হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রথম একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত আমি প্রথম আজকের আমি নিয়ে চলেছি সিউর আন্ডারে যে সমস্ত স্টুডেন্টরা সিক্স সেমিস্টারে পড়ছো ইতিহাস ওনার সাবজেক্টটি নিয়েছো সি সি থার্টিন পেপারটি রয়েছে তোমাদের জন্য আজকে আমি নিয়ে চলে ওয়ান মার্কসের গুরুত্বপূর্ণ কোশ্চেন উইথ অ্যান্সার যে কোশ্চেনগুলি খুবই গুরুত্বপূর্ণ চলো দেখে নেওয়া যাক কোশ্চেনগুলি আলোচনা করবে তোমাদেরকে বলবো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশান কিন্তু অন করে দেবে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে ফার্স্ট কোশ্চেন পার্থনার সমাজে প্রতিষ্ঠাতা কে ছিলেন অ্যান্সার হবে প্রার্থনার সমাজ আঠারোশো সাতষট্টি সালে প্রতিষ্ঠিত হয়েছিল এটি প্রতিষ্ঠা করেন আত্মারাম পাণ্ডু রঙ্গ নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব পুনা সার্বজনিক সভা কবে প্রতিষ্ঠিত হয় এর প্রাণপুরুষ কে ছিলেন অ্যান্সারবে আঠারোশো সত্তর খ্রিস্টাব্দে গোবিন্দ রানাডে পুনা সার্বজনিক সভার প্রাণপুরুষ ছিলেন নেক্সট কোয়েশ্চন কী রয়েছে আমরা দেখে নেব আলিগড় মহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কে প্রতিষ্ঠা করেছিলেন এনসাবে স্যার সৈয়দ আহমেদ খান নেক্সট কোয়েশ্চেন ভারতীয় জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয় এর প্রথম সভাপতি কে ছিলেন অ্যান্সাবে আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে এর প্রথম সভাপতি ছিলেন উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় নেক্সট কোশ্চেন তিলক সম্পাদিত একটি পত্রিকার নাম লেখো হবে মারাঠা বা তোমরা যে কোনো অ্যাক্ট লিখতে পারো নেক্সট কোয়েশ্চেন মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয় সালে নেক্সট বাংলার একটি বিপ্লবী সংগঠনের নাম লেখো অ্যান্সার হবে অনুশীলন সমিতি যুগান্তর সমিতি যে কোনো একটি তোমরা লিখতে পারো নেক্সট কোশ্চেন বঙ্গভঙ্গ কবে রদ হয় অ্যান্সার হবে উনিশশো এগারো সালে নেক্সট কোশ্চেন হিন্দ স্বরাজ এর রচয়িতা ছিলেন অ্যান্সার হবে গান্ধীজি বা মহাত্মা গান্ধী নেক্সট কোশ্চেন স্বরাজ্য দলের একজন নেতার নাম লেখো অ্যান্সার হবে চিত্তরঞ্জন দাস বা মতিলাল নেহেরু নেক্সট কোশ্চেন পাকিস্তান প্রস্তাব কবে গৃহীত হয়েছিল অ্যান্স হবে উনিশশো চল্লিশ সালে নেক্সট কোশ্চেন কখন ভারতে স্বাধীনতা আইন প্রণীত হয় বা গৃহীত হয় অ্যান্সার হবে উনিশশো সাতচল্লিশ সালে আঠেরোই জুলাই নেক্সট কোশ্চেন ভারতের সর্বশেষ ভাইস রয় কে ছিলেন অ্যান্সার হবে লর্ড মাউন্ট ব্যাটেন অ্যান্সার হবে লর্ড মাউন্ট ব্যাটেন নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব ভারতীয় সংবিধানের মুখ্য স্থপতি হিসাবে কে পরিগণিত হন অ্যান্সার হবে ডক্টর বি আর আম্বেদকর অ্যান্সার হবে ডক্টর বি আর আম্বেদকর নেক্সট কোয়েশ্চেন দ্য ডিসকোভারি অফ ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা ছিলেন অ্যান্সার হবে জওহরলাল নেহরু অ্যান্সার হবে জওহরলাল নেহরু নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব আর্য সমাজ কে কবে প্রতিষ্ঠা করেন অ্যান্স হবে স্বামী দয়ানন্দ সরস্বতী আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে নেক্সট কোশ্চেন শুদ্ধি আন্দোলনে প্রবর্তক কে হবে স্বামী দয়ানন্দ সরস্বতী নেক্সট কোশ্চেন প্রার্থনা সমাজে মুখপত্রের নাম কি ছিল অ্যান্সার হবে সুবোধ পত্রিকা অ্যান্সার হবে সুবোধ পত্রিকা নেক্সট কোশ্চেন মত তত পদ আদর্শ কে প্রচার করেন অ্যান্সার হবে শ্রী রামকৃষ্ণ পরম হংসদেব অ্যান্সার হবে শ্রী রামকৃষ্ণ পরম হংসদেব নেক্সট কোয়েশ্চেন সত্যার্থ প্রকাশ গ্রন্থে রচয়িতা থাকে অ্যান্সার হবে স্বামী দয়ানন্দ সরস্বতী অ্যান্সার হবে স্বামী দয়ানন্দ সরস্বতী নেক্সট কোশ্চেন রামকৃষ্ণ মিশন কে কবে প্রতিষ্ঠা করেন অ্যান্সার হবে স্বামী বিবেকানন্দ আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে নেক্সট কোশ্চেন স্বামী বিবেকানন্দের লেখা দুটি গ্রন্থের নাম লেখো অ্যান্সার হবে বর্তমান ভারত আর প্রাচ্য ও পাশ্চাত্য নেক্সট কোশ্চেন শিকাগো বিশ্ব ধর্ম সম্মেলন কবে হয় এতে কে প্রতিনিধিত্ব করে অ্যান্সার আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ এতে প্রতিনিধিত্ব করেছিলেন নেক্সট কোয়েশ্চেন শিকাগো বিশ্ব ধর্ম সম্মেলনে শ্রেষ্ঠ বক্তাকে কে অ্যান্সার হবে স্বামী বিবেকানন্দ নেক্সট কোয়েশ্চেন স্বামী দয়ানন্দ সরস্বতী কে ছিলেন অ্যান্সার হবে ঊনবিংশ শতকের এক অন্যতম সমাজ সংস্কারক ছিলেন নেক্সট কোয়েশ্চেন দক্ষিণ ভারতের বিদ্যাসাগর কাকে বলা হয় অ্যান্সার হবে লিঙ্গম পান্তুলুকে নেক্সট কোশ্চেন সুরাট কবে ব্যবচ্ছেদ হয় অ্যান্সার হবে উনিশশো সাত খ্রিস্টাব্দে নেক্সট কোশ্চেন বঙ্গভঙ্গ কবে হয় অ্যান্সার হবে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে নেক্সট কোয়েশ্চেন শিবাজি ও গণপতি উৎসব কে প্রচলন করেন অ্যান্সার হবে বাল গঙ্গাধর তিলক নেক্সট কোশ্চেন দুজন চরমপন্থী নেতার নাম লেখো অ্যান্সার হবে বাল গঙ্গাধর তিলক বিপিন চন্দ্র পাল নেক্সট কোয়েশ্চেন স্বরাজ আমাদের জন্মগত অধিকার কার উক্তি অ্যান্সার হবে বাল গঙ্গাধর তিলক নেক্সট কোশ্চেন সর্বভারতীয় জাতীয় সম্মেলন কবে হয় অ্যান্সার হবে আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দ নেক্সট কোশ্চেন সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন অ্যান্সার হবে জ্যোতিবা ফুলে অ্যান্সার হবে জ্যোতিবা ফুলে নেক্সট কোশ্চেন গুলামগিরি গ্রন্থ বাক্যটি কার লেখা অ্যান্সার হবে জ্যোতিবা ফুলের লেখা নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমরা দেখেনবো ইলবার্ট বিল কি অ্যান্সার হবে ভারতবর্ষের বিচার ব্যবস্থায় শ্বেতাঙ্গ ও ভারতীয়দের মধ্যেকার বৈষম্য দূর করার জন্য লর্ড রিপনের আইন সচিব ইলবার্ট একটি বিল প্রস্তুত করেন এটি ইলবার্ট বিল নামে পরিচিত নেক্সট কোয়েশ্চেন কাকে অন্ধ্রপ্রদেশের নবজাগরণের জনক বলা হয় অ্যান্সার হবে বীরসা লিঙ্গম পান্তলু নেক্সট কোয়েশ্চেন তেলেগু সাহিত্য ও সাংবাদিকতার জনক কাকে বলা হয় অ্যান্সার হবে বীরসা লিঙ্গম পান্তলুকে নেক্সট কোয়েশ্চেন ইন্ডিয়ান লীগ কবে কার নেতৃত্বে গঠিত হয় অ্যান্সার আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে শিশির কুমার ঘোষের নেতৃত্বে ইন্ডিয়ান লীগ গঠিত হয় নেক্সট কোয়েশ্চেন কী রয়েছে আমরা দেখে নেবো দুজন নরমপন্থী নেতার নাম লেখ অ্যান্সার হবে উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় আর দাদা ভাই নৌরজি নেক্সট কোয়েশ্চেন গোপাল হরি দেশমুখ কে ছিলেন অ্যান্সারে রাষ্ট্র তথা পশ্চিম ভারতের প্রথম ধর্ম ও সমাজ সংস্কারক ছিলেন নেক্সট কোয়েশ্চেন রোমাবাই কে ছিলেন অ্যান্সার হবে মহারাষ্ট্রের বিখ্যাত সমাজ সংস্কারক ছিলেন নেক্সট কোয়েশ্চেন জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের বড়োলাট কেছিলেন অ্যান্সার হবে লর্ড ডাফরিন হবে লর্ড ডাফরিন নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব কোন সময়কে সভা সমিতির যুগ বলা হয় আর কাকে আখ্যা দেওয়া হয়েছিল অ্যান্সার ঊনবিংশ শতকের দ্বিতীয় দশকে আর সভা সমিতির যুগ বলে আখ্যা দেওয়া হয়েছিল অনিল সিল্ক নেক্সট কোয়েশ্চেন ভারতে জাতীয়তাবাদের প্রধান প্রবক্তা কে ছিলেন অ্যান্সার হবে স্বামী বিবেকানন্দ অ্যান্সার হবে স্বামী বিবেকানন্দ নেক্সট কোশ্চেন ভারত সভা কে কবে প্রতিষ্ঠা করেন অ্যান্সারে আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে সুরেন্দ্র বন্দ্যোপাধ্যায় অ্যান্সার হবে আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ভারত সভা প্রতিষ্ঠা করে নেক্সট কোশ্চেন সেফটি ভাল তত্ত্ব কার ছিল অ্যান্সার হবে অ্যালান অক্টাভিয়ান অ্যান্সার হবে অ্যালান অক্টাভিয়ান হিউমেন এই ছিল আজ আমাদের আলোচনা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ারও সাবস্ক্রাইব করতে ভুলবে না এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য প্রথম একাডেমি কোচিং চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী পাঠের ভিডিও নিয়ে হাজির হবো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ